নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আটই জানুয়ারি দু সোমবার চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি এই বিষয় নিয়ে আজকের আলোচনা আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর আপনাদেরকে ভিডিওগুলো দিই কিন্তু অনেকেই ছোট্ট একটি ভুল করেন যে কেটে কেটে রাশি নাম দেখে আপনারা লটের টিকিট কেটে বসেন প্রচুর টাকা আপনারা নষ্ট করেন তাই আমার একটি অনুরোধ হাত জোর করে আপনাদের কাছে যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবার প্রত্যেকে ওং নমসিবায় ও নম শিবায়ম শিবায়ু প্রত্যেকে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলি মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহ গ্রহ আপনারা শত চেষ্টা করছেন শত শত চেষ্টা করছেন বছরকে বছর অর্থপ্রাপ্তি হচ্ছে না অনেকে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন কিন্তু একবার কি নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করেছেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আপনাদের থাকলে কোন বছর রয়েছে এটা আগে জেনে নিন এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখা যায় দুই এক নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিত্যাগ করুন অর্থাৎ খুব সামান্য নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক্রহ এবং পাশাপাশি আপনারা বারচাট রিফর্মেশান অবশ্যই করুন জন্ম সংস্কার করুন কারণ আমি একটি কথা আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই দেখুন কার ভাগ্য কীভাবে বদলে যায় কিছু কিন্তু কেউ বলতে পারে না আপনাদের জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা না সেটা আগে দেখুন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অযথা আপনারা যদি ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলছে তাহলে আমরা লটারির টিকিট কাটি প্রত্যেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না আগে জেনে নিন আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে তারপরে কিন্তু বলা সম্ভব যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কিনা যদি আপনাদের জন্মছকে যদি আপনাদের জন্মছকে দেখা যাচ্ছে রাহু দুর্বল রয়েছে আপনাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে এই দুটি জায়গা যদি দুর্বল থাকে আপনারা শত চেষ্টা করলেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না এর জন্য আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবং পাশাপাশি আপনাদের গ্রহের যে নবগ্রহের যে প্রতিকার কোন কোন গ্রহগুলোকে প্রতিকার করতে হবে আপনারা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে যোগাযোগ করুন যারা লটারি দীর্ঘদিন ধরে কাটছেন লটারি বাঁধছে না আপনাদের জন্য ভিডিও দেখলে শুধু হবে না প্রতিদিন ভিডিও দেখছেন রাশির নাম শুনছেন টার্গেট নাম্বার শুনছেন শুভ সময় শুনছেন অনেকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন কেউ কেউ অর্থপ্রাপ্তি কারো কারো জীবনে করছে আবার কারো কারো জীবনে ঘটছে না দেখুন আমি যে সময়গুলো বলি যদি একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণের জন্য হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে তবে বেস্ট আমি বলবো আপনাদের আগে প্রতিকার প্রতিবিধান করুন এবং আপনারা অবশ্যই যাদের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ কুলি যুগে রাহুই কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে নাম্বার ওয়ান রাশি চারটি রাশির আমি কথা বলবো যারা লটারির টিকিট কাটছেন তাদের জন্য সময়টা ঠিক কোন সময় হবে কোন টার্গেট নাম্বার রয়েছে অনেকে বিদেশ থেকেও যারা দেখছেন অনেকে বলছে কৌশিকদা আমাদের নাম্বারগুলো কিন্তু এইভাবে হয় একটু বলে যদি দেন অনেক অনেক ফরেন থেকে যারা দেখছেন তাদেরকে আমি আজকেও আমি এই কথাটা বলি আপনারা টার্গেট নাম্বারটা একটু মিলানোর চেষ্টা করবেন তো টার্গেট নাম্বারটা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা একটা করে নাম্বারগুলো দিব নাম্বারগুলো মিলাবেন কি করে কিছু ফর্মুলা রয়েছে অর্থাৎ ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করা যায় কি না হয়তো আপনাদের কপালে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে কিন্তু ফর্মুলা যদি অ্যাপ্লাই সঠিকভাবে না করা যায় আপনাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে এর জন্যই পরামর্শ করুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস আপনারা অর্থাৎ যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন প্রথম রাশি আগামীকালের জন্য বিয়ের সোমবার প্রথম রাশি আগামীকালে সেই রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের সময়টা যেটা দেখা যাচ্ছে বৈকাল চারটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ কর্কট রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো কর্কট রাশির টার্গেট নাম্বারটা বলে দিই কারণ অনেকে যারা টিকিট কাটছে তাদের জন্য বাইশ এবং আটত্রিশ রাশি বাইশ এবং আটত্রিশ এটা মিলামিন কি করে সেটা অবশ্যই ফর্মুলা রয়েছে বাইশ এবং আটত্রিশ আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার কর্কট রাশি দ্বিতীয় রাশি আপনার মিন রাশি মিন রাশির শুভ সময়টা সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার মিন রাশির একুশ এবং বাহান্ন আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার মিন রাশি এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশির যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে বাহান্ন এবং একষট্টি এরপর একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে বাইশ এবং চল্লিশ আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হচ্ছে সময়টা এগারোটা দুই মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ যারা টিকিট কাটছেন একটা টিকিট কাটাতে আপনাদের নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই টার্গেট নাম্বার অবশ্য ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ